হ্যালো বন্ধুরা, স্বাগত। দেখছেন খবর বাংলা। এই মুহূর্তে ঘূর্ণিঝড় অশনি শক্তি অনেকটা ক্ষয় করে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে গেছে। 12 তারিখ সারাদিন সেটি শক্তি ক্ষয় করতে করতে গভীর নিম্নচাপে থাকার পর 13 তারিখ সকালবেলার মধ্যেই এইটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। তারপর সেটি কতটা এগোতে পারে সেটার উপর নির্ভর করবে অনেক কিছু। তবে বাংলার আবহাওয়াতে বেশ কিছু পরিবর্তনের কথা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন। ঝড়ের কিছুটা কমার সম্ভাবনা রয়েছে, বিপদ বাংলার উপরে নেই এই ঘূর্ণিঝড় অশনি থেকে। বৃষ্টিপাতের কিছুটা প্রভাব থাকলেও তাতে কিছুটা কমা পড়া রয়েছে। তাপমাত্রা নিয়ে কিছু কথা রয়েছে, আমাদের বিস্তারিত জানাবো। এর পাশাপাশি উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বেশ বড় একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, টোটাল বিষয়টিকে দেখাবো। বেশি সময় নেব না, ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন। এছাড়া বলবো যে আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে, আপনি বৃষ্টিপাত পেয়েছেন কি না, পেলে কেমন পেয়েছেন, জায়গা এবং জেলাটা উল্লেখ করে জানাবেন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়া একটা কথা বলবো, ভিডিও অবশ্যই লাইক করেই দেখবেন। দেখুন, ইতিমধ্যে অনেক জায়গা দিয়ে হয়তো বৃষ্টিপাত কমে গেছে, তবে কোথাও কোথাও মেঘাচ্ছন্ন এবং মাঝে মধ্যে বৃষ্টিপাত হতে পারে, কারণ এখনও কিছুটা জলীয় বাষ্প রয়েছে এবং সম্ভাবনা কিন্তু রয়েছে। এবারে আপনাদের বিস্তারিত কিছুটা জানিয়ে দেবো আবহাওয়া দপ্তর তাদের বুলেটিনে কি বলছে, চলুন সেখান থেকে অনেকটা আপডেট আপনারা পেয়ে যাবেন। দেখুন, ইতিমধ্যে 32 নম্বর বুলেটিন প্রকাশ হয়ে গেছে ভারতীয় মৌসুম ভবনে, যেখানে পরিষ্কার বলে দিয়েছে ঘূর্ণিঝড় অশনি শক্তি হারিয়ে ফেলেছে, শক্তি হারিয়ে ডিপ ডিপ্রেশনে পরিণত হয়ে গেছে, অর্থাৎ অতি গভীর নিম্নচাপ ফর্মে রয়েছে, এটি আরও শক্তি হারাবে। এইটি কোথায় রয়েছে আর এখানে বলছি না, এটি যে কীভাবে এগোবে সেটি বলে দিচ্ছি। এটা উত্তর উত্তর পূর্ব দিকে এগোতে থাকবে, ইয়ানাম, কাকিনাড়া এবং টুনি কোস্টের দিকে, তারপর আরও শক্তি হারাবে। 12 তারিখ সকালবেলার মধ্যে এইটি ডিপ্রেশনে পরিণত হয়ে যাওয়ার পর ধীরে ধীরে আরও শক্তি হারাবে এবং দেখুন 13 তারিখের মধ্যে এইটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে যাবে। তখন তার গতিবেগ থাকবে ঘন্টায় 25 থেকে 35 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ অনেকটাই কমে যাবে। এবারে বৃষ্টিপাতগুলো নিয়ে এবং ঝড়ো হাওয়া নিয়ে যে পশ্চিমবঙ্গ বা উড়িষ্যার উপকূলে যে সমস্ত বৃষ্টিপাতের কথা ছিল তাতে বেশ কিছু পরিবর্তন চলে এসেছে, সেইটা আপনাদের বলে দিচ্ছি। বৃষ্টিপাত নিয়ে যেটা আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানাচ্ছে যে 11 তারিখের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও 12 তারিখে কী হতে পারে, 12 তারিখ পর্যন্তই মূলত একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখানে বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত সঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, বিক্ষিপ্তভাবে বেশ কিছু অংশে অঞ্চলে থাকতে পারে, সেটা অন্ধ্রপ্রদেশের উপকূলে। কিন্তু উড়িষ্যার দিকে যে ভারী বৃষ্টিপাতের কথা এবং পশ্চিমবঙ্গের উপকূলে যে ভারী বৃষ্টিপাতের কথা বলেছিল সেইগুলি সবই এবারে তুলে নিয়েছে। এখানে নতুন করে জানাচ্ছে যে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত কিছু কিছু এলাকাতে হতে পারে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের এলাকাতে, মানে উপকূলে, অর্থাৎ বুঝতে পারছেন এলাকাও অনেকটা কিন্তু কমে যাচ্ছে। এবং ঝোড়ো হাওয়া নিয়ে যেটা বলছিল পশ্চিমবঙ্গের উপকূলে, সেখানে বলছে যে পশ্চিমবঙ্গের উপকূলে কিন্তু হবে না, শুধুমাত্র উড়িষ্যার উপকূলে হয়তো নিম্নচাপ হিসাবে কিছুটা এগোনোর ফলে কিছুটা ঝোড়ো হাওয়া থাকতে পারে, সেটার গতিবেগ থাকবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিং থাকতে পারে ম্যাক্সিমাম 60 কিলোমিটার প্রতি ঘন্টায়। সমুদ্র কিছুটা এখন উত্তাল থাকবে ওই সাইড, মানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, ফলে 12 তারিখ পর্যন্ত ওই দিকটাতে হয়তো যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। এছাড়া আমাদের একটুখানি সতর্কতাগুলো দেখিয়ে দিই, দেখুন ছবিতে দেখতেই পাচ্ছেন, এটা এই জায়গা পর্যন্ত এফেক্ট থাকবে, আর কিছু থাকবে না। আর আমাদের দেখুন এই যে বায়ুর যে ব্যাপারটা এই এলাকার মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ বিশাখাপত্তনম পর্যন্ত হয়তো পৌঁছাবে না, এমনটাই রয়েছে। তো অনেকটাই তাড়াতাড়ি শক্তি ক্ষয় করে বলছে। এবারে যেটা রয়েছে দেখুন 12, 13, 14, 15 এই সময়কালের মধ্যে একটু লক্ষ্য করুন, এখানে কিছু কিছু পরিবর্তন থাকছে। ব্যাপার হচ্ছে যে 14 এবং 15 তারিখের দিকে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের দিকে কিছুটা দমকা হাওয়া বইতে পারে। এবারে নতুন একটা সিস্টেম তৈরি হওয়ার বা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা সম্পর্কে অনেকে জিজ্ঞেস করছেন, সেটা আপনাদের বলবো উইন্ডি থেকে দেখাবো। তবে এখানে যেটা দেখবেন যে চার দিনের কী খবর রয়েছে, এখানে যেটা হচ্ছে 12 তারিখে যেটা দেখাচ্ছে আপাতত তাদের বুলেটিনে যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে এখনও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, 13 তারিখ পর্যন্ত কিছুটা সম্ভাবনা, 14 তারিখের দিকেও থাকছে, কিন্তু এগুলো সব কমতে থাকবে। কিন্তু মূল যে পরিবর্তনটা হবে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলো এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত, তার সঙ্গে কোথাও কোথাও বৃষ্টিপাত ভারী হবে। তবে 13 তারিখ এবং 14 তারিখে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে, তারপর ধীরে ধীরে আবারও কমবে, কিন্তু ভারী বৃষ্টিপাত হতে থাকবে। সুতরাং 12, 13, 14, 15, 16 এই সময়কাল পর্যন্ত কিন্তু উত্তরবঙ্গে
সতর্কতা থাকছে, অনেকটা বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশের কিছু কিছু এলাকাতেও তার প্রভাব থাকতে পারে, মূলত 12, 13, 14, 15 এই এই সময়কালের মধ্যে যেটা হচ্ছে 12, 13, 14 এই সময়কালের মধ্যে বেশিরভাগ অংশেই হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গে মূলত 14 তারিখ থেকে বৃষ্টিটা অনেকটাই কমের দিকে থাকার সম্ভাবনা রয়েছে। তো এটা জানিয়ে দিলাম, এবারে চলুন উইন্ডিতে আমরা যাই, সেখান থেকে বিস্তারিতভাবে জেনে নিচ্ছি কী কী রয়েছে। ভিডিওটিকে লাইক করে দিন যারা এখনও লাইক করেননি। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। আমরা এখানে আর আলিপুর আবহাওয়া আপডেটটা দেখাচ্ছি না, মোটামুটি মুখে বলে দিলাম যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে এবং তাপমাত্রাতে কিছু পরিবর্তন থাকতে পারে, তা আমরা সেগুলো দেখাচ্ছি। প্রথমে একটু নিম্নচাপটা নিয়ে বলে দিই, নিম্নচাপটা তৈরি হওয়া নিয়ে অনেকে জিজ্ঞেস করছেন যে এইটা কিন্তু আমরা মোটামুটি এখনও পর্যন্ত আপডেট পাচ্ছি, এটা এখনও পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে 17 এবং 18 তারিখের মাঝামাঝি সবাই একটা ঘূর্ণাবর্ত এখানে তৈরি হতে পারে। এই ঘূর্ণাবর্ত যদি তৈরি হয় তাহলে এইটি এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর উত্তর পূর্ব দিকে। দেখুন 19 তারিখের মধ্যে এই ঘূর্ণাবর্ত, দেখুন এই যে জুম করে দিচ্ছি, এই যে ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন এইখানে চলে আসতে পারে বিশাখাপত্তনমের কাছে এবং এইটি উত্তর পূর্ব দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে। এইটা আমরা আগে দেখছিলাম মায়ানমারের দিকে যেতে পারে, এখন দেখা যাচ্ছে যে 19 এবং 20 তারিখের মধ্যে একটি লো প্রেশার এরিয়া ফর্ম হতে পারে এবং যেটি আস্তে আস্তে উপরে উত্তর পূর্ব দিকে এগোতে পারে আস্তে আস্তে, এবং 20 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে দেখা যাচ্ছে যে এটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে এবং দেখা যাচ্ছে যে এটা একটু উত্তর পূর্ব দিকে এখানে যেতে পারে। এবং এতে যদি আমরা একটু দেখি কীরকম কী গতিবেগ থাকতে পারে গাস্টিং, তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় 80 মতো আমরা গাস্টিং এখানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে। এটাকে আমরা বায়ুতে দেখছি, বায়ুর ঝাপটা মোটে যদি দেখি তাহলে গাস্টিং কিন্তু অনেকটা বেশি থাকে, মানে 100 কিলোমিটার বা 104-105 কিলোমিটার পর্যন্ত পাওয়া যাচ্ছে। বায়ুতেই আমরা যেটা দেখলাম, দেখি বায়ুতে যেটা দেখতে পাচ্ছি যে 65, 67, 68 বা 70 পেয়েছে, মানে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার জন্য যে গতিবেগটা লাগে সেটাও কিন্তু এখানে থাকছে। এই জন্য অনেকে জিজ্ঞেস করছেন যে এইটা কি ঘূর্ণিঝড় শীতরাং হয়ে আবার চলে আসবে এবং এটা কি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে আসতে পারে। তো আমরা যদি বায়ুর মোড়েই দেখি, যেখানে কিন্তু গতিবেগ আমরা দেখতে পাচ্ছি 65 কিলোমিটারের উপরেই থাকছে, সেই হিসাবে দেখতে গেলে এটা একটা ঘূর্ণিঝড়। আর বায়ুর আমরা যদি ঝাপটা মোড়ে গাস্টিং দেখি সেক্ষেত্রে প্রায় 100, 2, 3 এরকম একটা দেখাচ্ছে। সুতরাং একটা সম্ভাবনার মধ্যে থাকছে, এখন কি হবে না হবে এখনও দেরি রয়েছে অনেকটা, তাই আমরা নজর রাখছি এবং আপনাদেরও এটা জানাবো এবং এর প্রভাব কি হতে পারে। যদি এটা ঘূর্ণিঝড় বা গভীর নিম্নচাপ বা একটা অতিগভীর নিম্নচাপ হয় তাহলে আবারও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে এবং উড়িষ্যার উপকূলে কিন্তু আমরা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকবে। এবারে আমরা যেটা দেখব বৃষ্টিপাতগুলোর কি কি অবস্থা হতে পারে, এবারে দেখুন আমরা যেটা চলে যাব একটু চরম প্রভাবটা দেখে নিই যে এখানে তাপমাত্রা না কি বলছে। আমরা এই 12 তারিখ থেকে দেখার চেষ্টা করি, 11 তারিখের দিকে দেখুন এই অবস্থা ছিল, এখানে এই অবস্থা, এখানে যেহেতু ঘূর্ণিঝড়টা এখানে ঢুকে পড়েছে তাই এখানে প্রচণ্ড হাওয়া দেখাচ্ছে, ঝোড়ো হাওয়া। এবারে এই দিকটাতে আমরা দেখব কেমন বায়ু প্রবাহ থাকতে পারে। 12 তারিখের দিকে দেখুন একটু বায়ু প্রবাহ থাকতে পারে এখানে, যেহেতু সিস্টেমটা এইদিকে একটু এগিয়ে আসবে, ফলে একটু দমকা হাওয়া থাকতে পারে 30 থেকে 40 এমন থাকতে পারে, এবং দেখা যাচ্ছে যে এদিকে কিছুটা 13 তারিখের দিকেও থাকতে পারে। তো একটু হাওয়া হয়তো থাকতে পারে, দমকা হাওয়া। 14 তারিখেও দেখা যাচ্ছে একটা বৃষ্টিপাতের একটা এখানে বায়ু সম্ভাবনা রয়েছে হাওয়া বাবার। 15 তারিখের দিকে অর্থাৎ আগামী কয়েকদিন একটু বায়ু প্রবাহ হতে পারে, তার মানে হতে পারে এখানে জোরে হাওয়া বইবে, সেগুলো হয়তো ওই উত্তর পশ্চিম এখানে ওই উত্তরবঙ্গের দিকে যেতে পারে, যার ফলেই হয়তো উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত হতে প্রচুর পরিমাণে হবে। তার মানে এটা দক্ষিণ পশ্চিম দিক থেকে একটা বায়ু প্রবাহ হবে, সেটার জন্য হয়তো এখানে হাওয়া, অর্থাৎ বৃষ্টি হয়তো হবে না দক্ষিণবঙ্গের দিকে, কিন্তু বৃষ্টি একটা বায়ু প্রবাহ হয়তো হু হু করে থাকতে পারে হতে পারে। 15 তারিখের দিকেও দেখা যাচ্ছে থাকছে, 16 তারিখের দিকেও দেখা যাচ্ছে বায়ু প্রবাহটা কিন্তু এদিকে মেকে যাচ্ছে, 17 তারিখের দিকে কিন্তু কমে যাচ্ছে। অর্থাৎ 15 তারিখ পর্যন্ত বা 16 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত এক্সপেক্টেড। তাপমাত্রাটা একটু দেখিয়ে দিই, তাপমাত্রা দেখুন এখানে এই দেখুন দুরকম ব্যাপার দেখতে পাচ্ছেন, এখানে পূর্ব উপকূলে ভারতের দিকে এখানে কিন্তু এই যে ঘূর্ণিঝড়টির ফলে এই সমস্ত এলাকা কিন্তু ঠান্ডাই রয়েছে, খুব আর বৃষ্টিপাতের মতো দেখাচ্ছে, অর্থাৎ এখানে ঠান্ডা রয়েছে, অর্থাৎ এই এলাকা ঠান্ডা। কিন্তু দেখুন পশ্চিম উপকূল এবং রাজস্থান এই সমস্ত দিকে কিন্তু প্রচুর পরিমাণে তাপপ্রবাহ চলছে, অর্থাৎ সতর্কতা রয়েছে এখানে তাপপ্রবাহ। এক দেখুন এই সাইডটাতে তাপপ্রবাহ চলছে এবং এই দিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে এখানে আবহাওয়া ঠান্ডা রয়েছে, কোল্ড। দেখুন এই যে কোল্ড মানে আকাশে আকাশে রঙের, এই দিকটাতে অনেকটা ঠান্ডা রয়েছে বৃষ্টিপাত হওয়ার ফলে। এবারে যেটা হচ্ছে
এইখানে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বার কথা বলেছে আবহাওয়া দপ্তর। কারণ এই তাপপ্রবাহগুলির ফলেই কিন্তু এই ঘূর্ণিঝড়টি অনেকটাই দুর্বল হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে আর কি। তো 12 তারিখের দিকে দেখা যাচ্ছে এই দিকে দেখুন অনেকটা ফাঁকা হচ্ছে আস্তে আস্তে, বৃষ্টিপাতও কমে যাচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে, এবং দেখুন তাপপ্রবাহগুলো এদিকে কিন্তু দেখুন এই যে এখান থেকে এগুলো আস্তে আস্তে এদিকে প্রবাহিত হবে, অর্থাৎ 13 তারিখ 14 তারিখের মধ্যে এগুলো কিন্তু এই দেখুন বিহারের দিকে ঝাড়খণ্ডের কাছাকাছি চলে আসবে, এবং এইগুলোতে আস্তে আস্তে কিন্তু গরম হতে থাকবে। এবং কিন্তু উত্তরবঙ্গের দিকে যেটা হবে, বৃষ্টিপাত যেহেতু থাকবে তাই উত্তরবঙ্গে দিকে এখানটা কিন্তু কিছু সেরকম থাকবে না, তাপমাত্রা একই রকম থাকবে, বর্তমানে যেমন পাচ্ছে না সেরকমই থাকবে, অর্থাৎ এগুলোতে একটু গরম থাকবে। দেখুন এখানে এবারে নতুন সিস্টেম নিম্নচাপ যদি তৈরি হয়ে যায় সেক্ষেত্রে আবারও দেখুন এখানে গরমগুলো আস্তে আস্তে কমতে পারে, ফলে কিছুটা বৃষ্টিপাত পেলে আবারও এখানে ঠান্ডা হওয়ার একটা সম্ভাবনা। এবার বৃষ্টিপাতগুলো নিয়ে বলি, বৃষ্টিপাতগুলো ইতিমধ্যে দেখুন এই জায়গাতে তো থাকছেই এবং বাংলাদেশেও কিছুটা রয়েছে, 11 থেকে 12 তারিখের মধ্যে থাকবে, 12 থেকে 13 তারিখের মধ্যে এগুলোতে কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়তে থাকবে। দেখুন এখানে পরিষ্কার দেখা যাচ্ছে রংপুর, উত্তর দক্ষিণ দিনাজপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এছাড়া এই কুচবিহার, আলিপুরদুয়ার, এছাড়া বলবো যে মেঘালয়, এদিকে কিন্তু বৃষ্টিপাত, এবং শিলচর, এদিকে কিন্তু বৃষ্টিপাত বেশি করে হতে পারে। দেখুন 13 তারিখের দিকে এই সমস্ত এলাকাতে আবার বৃষ্টিপাত কিন্তু অনেকটাই থাকে, অর্থাৎ এখানে রংপুর এবং আসাম মেঘালয়ের দিকে বৃষ্টিপাত বেড়ে যাবে, কিন্তু এই দিকে বৃষ্টিপাত থাকছে না। 14 তারিখের দিকে দেখুন এখানে বৃষ্টিপাত থাকছে, 15 তারিখের দিকেও এই সমস্ত এলাকাতে দেখুন এই যে এখানে রংপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর বেশ কিছু অংশ এবং আসামের এই অংশগুলিতে প্রচুর বৃষ্টিপাত থাকতে পারে, অর্থাৎ বৃষ্টিপাত এখানের মধ্যে বাড়বে, বুঝতেই পারছেন। 16 তারিখ পর্যন্ত দাপট থাকবে, 17 তারিখ থেকে আস্তে আস্তে কমবে কিন্তু বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ এই এলাকা ভাসাবে, অর্থাৎ 13, 14, 15, 16, 17 এই এলাকাগুলিতে প্রচুর বৃষ্টিপাত হবে, কিন্তু ওই সময়তে এখানে বৃষ্টিপাত থাকবে না, এবং নিম্নচাপ যদি আসে তাহলে এই এলাকাতে বৃষ্টিপাত থাকতে পারে, বুঝতে পারছেন। তো এগুলোতে এলে এখানে অত হয়তো প্রচুর বৃষ্টিপাত থাকবে না, এটা আমরা দেখিয়ে দিলাম চরম পূর্বাভাস মোডে। এবার বৃষ্টির পরিমাণ মোডটাকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। বৃষ্টির পরিমাণ মোডে যাই, দেখুন এই আগামী 12 ঘন্টাতে এরকম অবস্থা, 24 ঘন্টার মধ্যে দেখুন এখানে বৃষ্টিপাত বাড়বে, পরের 3 দিনে এই বৃষ্টিপাত অনেকটা বেড়ে যাবে, অনেক মিলিমিটার হতে পারে, পরের 5 দিনে এখানে আরও বেড়ে যাচ্ছে, পরের 10 দিনের মধ্যে আরও বেড়ে যাচ্ছে, এবং এখানে নিম্নচাপটা যদি বা ঘূর্ণিঝড়ের মতো যদি ব্যাপার থাকে তাহলে এগুলোতে আবার বৃষ্টিপাত বাড়বে, তো আবার বাংলাতে বৃষ্টিপাত থাকতে পারে। তো এই রকম করে কিন্তু একটা ব্যাপার সম্ভব না। এবার এইটাকে যদি জুম করে দেখাই, এখানে আর বেশি দেখাচ্ছে, এখানে মিলিমিটার কম রয়েছে, কিন্তু এই মূলত সিলেট, ময়মনসিংহ, রংপুর এবং দিনাজপুরের কিছু এলাকা ধরে আলিপুরদুয়ার, কোচবিহার, এখানে অনেক বৃষ্টিপাত দেখুন এই যে রয়েছে, কোচবিহার অনেকটা জায়গা দেখাচ্ছি, এবং আসাম, এইগুলোতে কিন্তু প্রচুর বৃষ্টিপাত, 500 মিলিমিটার পর্যন্ত, 600-700, অর্থাৎ এই সমস্ত নদী ধরে জল যদি নামে তাহলে বাংলাদেশের বেশ কিছু অংশে আবার বন্যা পরিস্থিতি একটা অস্থায়ীভাবে তৈরি হতে পারে, অর্থাৎ পাহাড়ি ঢল নেমে আবারও কিন্তু বাংলাদেশের একাধিক জায়গাতে একটা অস্থায়ী বন্যা টাইপের হতে পারে, এরকম যদি এরকম কিন্তু সম্ভব, অর্থাৎ প্রচুর, অর্থাৎ বাংলার এই এলাকাগুলো কিন্তু ভাসাতে পারে, এটা বলা যেতে পারে। এবারে আমরা বৃষ্টিপাত নিয়ে ব্যাপারটা দেখে দিই, দেখুন এই যে 17 তারিখের দিকে দেখুন প্রচুর এই হিমালয়ের পাদদেশে প্রচুর বৃষ্টিপাত রয়েছে, এখানে আমাদের আরও ভালো করে দেখে দিচ্ছি। সুতরাং এই 10 তারিখ 11 তারিখ রাত থেকে কিছুটা বৃষ্টিপাত কমার দিকে থাকবে, কোথাও কোথাও মেঘলা থাকবে। এবার 12 তারিখের দিকে আমরা দেখুন সকালের দিকে কিছু কিছু এলাকা মেঘাচ্ছন্ন পাবো, ফলে কোথাও কোথাও কলকাতা, হাওড়া, হুগলিগুলোতে থাকবে বৃষ্টিপাত, একটু হাওয়া থাকতে পারে, কিন্তু খুব বেশি বৃষ্টিপাত নেই, কারণ নিম্নচাপটি এখানে যে সিস্টেমটা অনেক আরও অনেকটা দুর্বল হচ্ছে বলে এখানে বৃষ্টিপাত অনেকটাই কম থাকতে পারে। তো 12 তারিখে আমরা বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বৃষ্টিপাত পেতে পারি, মানে বৃষ্টিপাত হতে পারে সেটা পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, মূলত এই পূর্ব দিকে সম্ভাবনা একটু বেশি থাকবে, পশ্চিমাঞ্চলের দিকে একটু কম থাকবে, এবং বাংলাদেশের যে লাগোয়া এবং রাজশাহী, মেহেরপুর, পাবনা, ঝিনাইদহ, কটচাঁদপুর, এইগুলোতে, খুলনা, যশোর, অভয়নগর, এদিকে বৃষ্টিপাত থাকতে পারে, বরিশাল, ঢাকার আশেপাশে, ময়মনসিংহ বৃষ্টিপাত থাকতে পারে, এছাড়া মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে, এর পাশাপাশি এইগুলোতে ধীরে ধীরে এবারে বৃষ্টিপাত বাড়বে, বিশেষ করে রাতের দিক করে দেখবেন এইগুলোতে হয়তো দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং আসাম এইগুলোতে কিন্তু ধীরে ধীরে এইগুলোতে বৃষ্টিপাত বাড়তে থাকবে। সুতরাং 12 তারিখে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টিপাত থাকবে, দেখুন এই যে পুরুলিয়া, বাঁকুড়া সব জায়গাতে একটা সম্ভাবনা থাকছে, এই যে দেখুন মেঘ ডাকবে এবং মেঘ ডাকলেই মনে করবেন যে বৃষ্টিটা হবে আর কি। তো আলিপুরদুয়ার ওদিকে না, এই ভুল বলছি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এইদিকে পশ্চিম পূর্ব বর্ধমানে কিছু কিছু এলাকাতেও হতে পারে। তো সম্ভাবনা দেখে নিচ্ছেন এরকমভাবে থাকছে, 12 তারিখটা বলে দিলাম, 12 তারিখের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকলেও এইদিকে কিন্তু 13 তারিখ থেকে আমাদের যতটুকু মনে হচ্ছে 13 তারিখ থেকে সেরকম বৃষ্টিপাত এখানে আর থাকবে না। সুতরাং যারা জিজ্ঞেস করছিলেন যে কবে থেকে বৃষ্টিপাত কমতে পারে দক্ষিণবঙ্গে, তো দক্ষিণবঙ্গে মূলত 13 তারিখ থেকে সম্ভাবনা কমে যাবে, কিন্তু উত্তরবঙ্গ
ভেসে যাওয়ার চান্স রয়েছে। এবং 13 তারিখের দিকে বাংলাদেশের কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা ত্রিপুরার দিকে, মিজোরাম মণিপুরের দিকেও কিছুটা হতে পারে এবং কিছু কিছু এলাকা দক্ষিণবঙ্গে থাকবে। সুতরাং 14 তারিখ থেকে পুরোপুরি বলতে পারেন যে প্রায় পরিষ্কার হয়ে যাবে, কিন্তু উত্তরবঙ্গে মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 13, 14, 15 কীভাবে বৃষ্টিপাত দেখুন, প্রচুর বৃষ্টিপাত, মানে সাংঘাতিক বৃষ্টিপাত। কোনো কোনো এলাকা সব জায়গাতে একসঙ্গে একই রকম হবে না, কিন্তু কোথাও কোথাও বেশ জোরালো বৃষ্টিপাত হবে, কারণ ওই সময় জলীয়বাষ্প ওখানে প্রচুর পরিমাণে থাকবে এবং ঢেলে বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা আছে। এই আপডেটে পরিবর্তন থাকতে পারে, সেগুলো আমাদের নিয়মিত জানাবো। ঝড়ের সম্ভাবনা কম ওইদিকে, কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল রয়েছে, 16, 17, 18 তারিখ পর্যন্ত থাকবে। এবারে দেখুন, এভাবে দেখিয়ে দিলাম উত্তরবঙ্গটা, দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টিপাত কিন্তু আসছে মাঝে মধ্যে, হঠাৎ দেখবেন বিরাট একটা বৃষ্টিপাত হয়ে গেলো, আবার থেমে গেল, আবার একটা জোরে বৃষ্টিপাত হলো। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে 20 তারিখ পর্যন্ত টানবে, এখানে 20 তারিখ থেকে মনে হচ্ছে একটু কমে যেতে পারে, এইভাবে দেখা যাচ্ছে। এবারে নিচের দিকে এই সিস্টেমটা যদি চলে আসে, এটা যদি সিস্টেমটা তৈরি হয়ে যায় এবং ওই রকমভাবে এগোতে থাকে, তাহলে একটা ঘূর্ণিঝড়ের বা একটা গভীর নিম্নচাপ বা অতিগভীর নিম্নচাপের একটা সম্ভাবনা থাকবে। কারণ এইটা আমরা যেটা দেখলাম মেপে, যেটা ঘূর্ণিঝড়ের মতো করে কিন্তু গতিবেগ আমরা পেলাম এবং এর ফলে প্রবল বৃষ্টিপাত নিয়ে এগোতে পারে। এবং এইটি এখন কোন দিকে যায়, কী হবে না হবে, এতে এখন অনেক পরিবর্তন থাকতে পারে। এটা যে হবেই সেটাও বলছি না, তবে আমরা নিয়মিত নজর রাখবো এবং আপনাদের জানাবো তাতে কী হয় না হয়, তাহলে বুঝতে পারবেন। আমরা খুব বেশি নয়, একটা দুটো জায়গা ক্লিক করি, মানে কেউ রিকোয়েস্ট করবেন, আমরা আমাদের মতো করে দেখিয়ে দিচ্ছি। দমকা ঝোড়ো হাওয়া কিন্তু থাকবে, দেখুন এই যে 12 তারিখের থেকে বৃষ্টিপাত অল্প থাকলেও 13 তারিখ থেকে প্রবল বেগে কিন্তু একটা ঝোড়ো হাওয়া থাকবে উপকূলের দিকে। বৃষ্টিপাত থাকবে না সেরকমভাবে, কিন্তু জোরালো হাওয়া থাকবে। এই হাওয়াগুলি হুক কিন্তু উপর দিকে যাবে, অর্থাৎ 55 কিলোমিটার পর্যন্ত গাস্টিং কিন্তু উপকূলের দিকে হাওয়া বইতে পারে, ঝোড়ো হাওয়া। বৃষ্টিপাত না থাকলে হয়তো কোথাও কোথাও একটু জলীয়বাষ্প, কারণ অল্প বৃষ্টিপাত হয়তো কিছুক্ষণ সময় কোনো একটা এলাকাতে নেমে গেল, কিন্তু ঝোড়ো হাওয়া বইতে থাকবে এবং সেগুলি সবই এই উপর দিয়ে গিয়ে এই বৃষ্টিপাতগুলোকে ঘটাতে সহযোগিতা করবে। বুঝতেই পারছেন, এইটাকে আমরা দেখিয়ে দিচ্ছি। উত্তরবঙ্গে ধরুন কোচবিহার, কোচবিহারে দেখুন এখানে কী হচ্ছে, এখানে বৃষ্টিপাত আগামী দিনে বাড়ছে, ধরুন 12, 13, 14, 15, 16 প্রচুর বেড়ে, 15, 16 তারিখ থেকে প্রচুর পরিমাণে কিন্তু ঢেলে বৃষ্টিপাত হতে পারে, একদম 100 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এই রয়েছে লেটেস্ট আপডেট। আর কলকাতার দিকে আবহাওয়াটা একটু দেখিয়ে দিই, আমরা বেশি ক্লিক করবো না, মোটামুটি এখানটা দেখে দিচ্ছি। এখানে কিন্তু দেখুন বৃষ্টিপাত 12 তারিখ পর্যন্ত থাকে, 13 তারিখ থেকে সেরকম আর নেই, না থাকার মতো মেঘলা মেঘলা একটু থাকবে, তবে ঝোড়ো হাওয়া টাইপের দমকা হাওয়াটা কিন্তু পাওয়া যাবে এমন বোঝা যাচ্ছে। আর তাপমাত্রা যেটা হচ্ছে একটু দেখি, আমরা পুরুলিয়ার দিকে থেকে দেখতে শুরু করি যে তাপপ্রবাহ থাকবে কিনা। তাপমাত্রা এখন বৃষ্টিপাতগুলো কমে যাবে, 12 তারিখ থেকে তাপমাত্রা 35 ডিগ্রি থাকবে। এবারে দেখুন তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে, 13 তারিখ থেকে দেখুন 38 ডিগ্রি, আবার 14 তারিখের দিকে তাপমাত্রা বেড়ে যাবে 41 ডিগ্রি, অর্থাৎ তাপপ্রবাহের মতো বা প্রচণ্ড গরম থাকতে পারে, তবে একটা হাওয়া থাকবে এরকম থাকবে, কিন্তু গরমটা অনেকটা থাকতে পারে 14 তারিখের দিকে, 15 তারিখের দিকে 40 ডিগ্রি, 16 তারিখের দিকেও দেখা যাচ্ছে পুরুলিয়াতে 41 ডিগ্রি, এবং তারপর আবার একটা বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হতো, তখন তাপমাত্রা নেমে গিয়ে 38 ডিগ্রি বা এদিকে ওই 34 ডিগ্রিতে আবার এরকম নামার একটা সম্ভাবনা। বৃষ্টিপাত হলে তাপমাত্রা নামবে, তার আগে পর্যন্ত মাঝখানে আবারও এরকম হবে, কারণ আমাদের যেটা আগেও কয়েক মাস আগেই বলেছিলাম যে মাঝে মধ্যে গরম আসবে এবং সেই গরমটাকে আবারও কিন্তু এরকম বৃষ্টিপাত এসে ভেঙে দেবে, তো মানে গরমটা টানা কিন্তু স্থায়ী হবে না। তো এই রয়েছে লেটেস্ট আপডেট, আর কোথাও ক্লিক করলাম না, অনেকে রিকোয়েস্ট করছেন, করলাম না, ধন্যবাদ।